দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের 7, 8 ও 9 নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের 7, 8 ও 9 নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি শামসুল হক হাইস্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন ফরাজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল মিয়াজি বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও ধারণ করে তৃণমূল আওয়ামী লীগে এগিয়ে নিবে, তারাই তৃণমূল আওয়ামী লীগের নেতৃত্বে আসবে। তিনি আরো বলেন, সহ অন্যান্য যারা আরো আছে সকলে বসে মিলে এই দলিতপুর ইউনিয়নের আওয়ামী লীগটাকে, সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেদিকে তারা নজর দিবে এই বলে আমি আশা ব্যক্ত করি। দলীয় মনোনয়ন এটা দলনীতি শেখ হাসিনা দিবে, ইঞ্জিনিয়ার মতি সিদ্ধার বলেছে, দলীয় মনোনয়ন কে আগামী দিনে প্রার্থী হবে, কে নকমাকে নিয়ে ইলেকশন করবে, দলনীতি শেখ হাসিনা দিবে। দৌলতপুর ইউনিয়নের 7, 8 ও 8 নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ এবং সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা মোহাম্মদ জাকির নেওয়াজ সোহেল বলেন, বিএনপি জামায়াতের শাসন আমলে হামলা মামলা উপেক্ষা করে দুঃসময়ে তৃণমূল আওয়ামী লীগের হাল ধরে আজকে দলকে এগিয়ে নিয়ে আসছি। সুসময় দলে এসে ত্যাগেদের নিয়ে ছিনিমিনি খেলবেন তা কখনো সহ্য করা হবে না। তিনি আরো বলেন, আমরা জনত্রী শেখ হাসিনার চরণে বঙ্গবন্ধুর আদর্শের হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ আজকে আপনাদের সামনে উপস্থাপন হচ্ছে। এই বাংলাদেশে কি এই ইউনিয়নের উন্নয়নের জোয়ার সবকিছু বাংলাদেশ আওয়ামী লীগ জনত্রী শেখ হাসিনা আজকে আমাদের প্রধানমন্ত্রী হিসাবে উপস্থিত আছেন বলে আমরা আজকে করতে পেরেছি। আমাদের তিনবারের এমপি যারা সুবেদ আলী ভূঁইয়া সহযোগিতায় আমরা সেই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আরো স্বপ্ন দেখতে চাই। আগামীতে আমাদের নেতৃবৃন্দরা বলেছেন, যারা আওয়ামী লীগ করবেন তারা নৌকায় ভোট দিবেন। এই নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক, এই নৌকা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতীক, এই নৌকা হচ্ছে শেখ হাসিনার প্রতীক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন শিকদার বলেন, শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বাস করি, আওয়ামী লীগকে অন করি, বঙ্গবন্ধুর আদর্শ পক্ষে দালন করি। আপনাদের এখানে 4-5 জন করে প্রার্থী, তার মানে এই ইউনিয়ন অত্যন্ত শক্তিশালী আওয়ামী লীগের একটা গাঁঠি, এটা প্রমাণিত। দাউদকান্দির কোথাও কোথাও ওয়ার্ড পর্যায়ে বর্ধিত সভা করে নাই। এই জাকির নেওয়াজ সোহেল, মাসুদ জামাতাররা, এই যে যারা সমন্বয় কমিটি আছে তারা প্রত্যেকটা ওয়ার্ডে বর্ধিত সভা করেছে। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ, এই দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। সম্মেলনের প্রধান বক্তার বক্তব্য ও ইউনিয়নের সাধারণ সম্পাদক মাকসুদ আলম জমাদার বলেন, এবং যারা যোগ্য, যারা আওয়ামী লীগের জন্য কাজ করে, যারা বঙ্গবন্ধুর জন্য কাজ করে, যারা শেখ হাসিনার জন্য কাজ করে, আমরা বাইলিগ আমাদের এই দৌলতপুর থেকে আমি স্পষ্ট ভাবে বলতে দিচ্ছি, বাইলিগ বন্ধ করতে হবে। আমরা আওয়ামী লীগ আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমরা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করি। আমরা শেখ হাসিনার নির্দেশ এবং আমাদের নেতা থানা কমিটি সভাপতি সেক্রেটারি যে নির্দেশ দিবে আমরা সেই নির্দেশ অনুযায়ী আমাদের দল পরিচালিত হবে এবং আমরা দল পরিচালিত করব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ কেরামত আলী, মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল সরকার, সালাউদ্দিন রিপন, মোহাম্মদ সাইফুল আলম মিয়াজি, মকবুল হোসেন, মিজানুর রহমান তালুকদার, মেহেদি হাসান মনির, আবুল হাশেম মেম্বার ও মিজানুর রহমান ফটিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাবরু সরকার। শাকিল ইসলামের তথ্যচিত্রে অমর ফারুক মিয়াজির রিপোর্ট, কুমিল্লা টিভি।